খুশি, আলহামদুলিল্লাহ আপনাকে সব ঢেলে দিবে, বলবেন যে নেও আকাশ জমিন পরিমাণ নেকি নিয়ে নাও। সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহ লাজিম যদি বলেন তাহলে বলবেন যে তোমার দাঁড়ি পাল্লা যা আছে নেকি দিয়ে ভর্তি করে দিলাম। খুব প্রশংসা প্রিয় মানুষ বুঝে না, যার জন্য একটু বলতে পারে না। মুসা আলাইহিসসালামকে আল্লাহ বলছেন জি ফেরাউনের কাছে যেতে হবে, সীমা লঙ্ঘন করেছে না, আমার মুখে জড়তা আছে, আমি পারবো না, যে কথা বলতে পারবো না। তখন বলছে আমি দোয়া বলে দিচ্ছি, রাব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, শেষ বাক্যটা আমার মুখের জড়তা খুলে দাও, তুমি এটা বল আমিও ঠিক ঠিক করে দিচ্ছি। এমনি দিলেন না, বললেন না যে ঠিক আছে দেখে নিব, এটা বললেন না, বললেন যে বলো এটা বলো এটা বলো আমি ঠিক করে দিচ্ছি। দ্বিতীয় তখন বলছে যে আমি এক থাপ্পড় দিয়ে এক ছেলেকে এক লোককে মেরে এসেছিলাম, আমার সাহস হয় না, কি যে বলে কি যে করে, তাহলে কি বলবো আমি শুনবো, কি করবো আমি দেখবো, যেতে হবে। তো বলছে না তবু আমার সাহস হয় না, একাই যেতে পারবো, আমার ভাইকে সাথে দেন। আচ্ছা ঠিক আছে হারুন, তোমার ভাইকে সাথে দিলাম, সব কথা মেনে নিলাম, আমার একটা কথা মনে রেখো, সেটা বলা তানিয়া ফিদিক্রি, আমাকে ডাকতে অলসতা করো না। দুই ভাই মিলে খালি বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার রব্বিগফির ওয়ারহাম, এই বলতেই থাকো। তোরা যদি দুই ভাই মিলে না বলো তো সব উল্টে দু, মানে খুব প্রশংসা প্রিয়। এরপরেও দান যত শক্তিশালী এবাদত, এইগুলো অত শক্তিশালী এবাদত নয়। দান একটা থেকে আরেকটা করে দিতে পারে। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি, রাতে একটু কান্নাকাটি করেন খুব খুশি, বলবেন আচ্ছা ঠিক আছে তুমি যা চাচ্ছ আমি সবই দিয়ে দিলাম, যা চাচ্ছ সবই দিলাম, কান্নাকাটি করে খুঁজ কি পাওয়া যায়, আর দান দিয়ে সব বন্ধ হয়ে যায়। এইবার যেটা বলতে চাচ্ছি সেটা হলো সদাচারণ। একটু আগে যে বললাম এবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ এবাদত সদাচারণ, এইটা কিভাবে প্রমাণ করব যে সবচেয়ে দামি এবাদত, এটা যে বললাম এখন কিভাবে প্রমাণ করা যায়। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী মাল ইসমু আল বিররর, নেকি কি জিনিস আর পাপ কি জিনিস বলেন তো আল্লাহর নবী, নেকি কি আর পাপ কি? এবার উত্তর দেখেন আল্লাহ রাসূল বলছেন আল বিররর হুসনুল খুলক, নেকি হলো ভালো আচরণ। কই এবার তো নেকি হলো সুবহানাল্লাহ এটা বললেন না, এটা বললেন না যে নেকি হলো হজ, এটা বললেন না, নেকি হলো তাহাজ্জুদ, এটা বললেন না, নেকি হলো কোটি টাকা দান, এ কথা বললেন না। এখন কি উত্তরে হলো, নেকি হলো ভালো আচরণ। দল সংগঠন করলে এটা টিকবে না, দল করলে আরেকজনের বদনাম করাই লাগবে, চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো ও তো বদনাম করবো আর বাপকে করতে হবে, মানে এটা নীতি করাই লাগবে। আমার 18 বছরের অভিজ্ঞতা আছে, কতদিনের 18 বছরের অভিজ্ঞতা আছে, বগুড়া মানে খাওয়া দাওয়া আব্দুরদের বাসায়, এদের বাড়ি হলো থাকার খাওয়ার জায়গা, এদের ঘোরা দৌড়াদৌড়ি আমার খুব মনে পড়ে, আল্লাহ রহম করো। আপনারা যারা যে দল পার্টি করছেন, দল পার্টি করা মানে কি, ওর স্বভাবই খারাপ, ও মিথ্যে জিনিসকে বলছে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ওর জানা না একবারে নগদ মৃত্যুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াকুনু লিল মুনাফিক সাইয়্যিদ আইন তাকুনু লিল মুনাফিক সাইয়্যিদ, মিথ্যুক প্রতারককে যদি তুমি নেতা বলো, ফাকাদ আসখাততুম রাব্বাকুম, তাহলে তুমি তোমার প্রতিপালককে একবার চটিয়ে রাগিয়ে আকাশে তুলে দিয়েছো, এবার তোমার ছাল চামড়া তুলে দেবে, ও সর্বশক্তিমান, তুমি মিথ্যুককে নেতা বললে কেন, তুমি মিথ্যুকে নেতা বললে কেন, ধোকাবাজকে তুমি এভাবে সম্মান করছো কেন, তোমার সাথে আর আমার কোনো কথাই নাই, জীবনে আমি তোমার কথা শুনবো না, ফাকাদ আসখাততুম রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে একেবারে রাগান্বিত করে খেপিয়ে তুলেছ যখন তুমি মিথ্যুককে বলেছ আমার নেতা।